আসুন, কি সৌভাগ্য আমার, মিস্টার সিংহ ঘোষ। মিস্টার ঘোষ না, মিস্টার সিংহ ঘোষ, পদবী এক। আসুন আসুন। তোমার নাম কি? নাম প্রসাদ সিংহ ঘোষ। আসুন বসুন। ধন্যবাদ। বসুন। এবারে পরিচয় পর্বটা সেরে ফেলি। হ্যাঁ, আমি ধরণীধর, পাত্রীর বাবা। হ্যাঁ, আমি মহাকালী, আমার স্বামী, আমার নাতি। আপনার নামটা? আপনার পড়াশুনোর খুব শখ না? বাড়িতে এত বইপত্র, মানে সাহিত্য চর্চা করেন নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা বলুন তো, বার্বধূ কার লেখা পড়েছেন নিশ্চয়ই? নিশ্চয়ই পড়েছি, বার্বধূ সুবোধ ঘোষের অসামান্য উপন্যাস। হ্যাঁ তাই তো, সুবোধ ঘোষ, রাইট, সুবোধ ঘোষ। এক ঢিলে দুই পাখি মারলাম, আপনার জিকে টেস্টও হয়ে গেল, আমারও নাম মনে পড়ে গেল। মনে পড়ল মানে? মানে আমার নাম জানতে চাইছিলেন না? আমার নাম সুবোধ সিংহ ঘোষ। আপনি খুব রসিক লোক মশাই। আপনিও তো বেশ বেড়ে লোক, আপনি বেশ হেল্প করেন। আহ গোপাল, কই পাত্রীকে দেখছিস না তো? পাত্রী আছে, আছে, ভেতরে আছে। আসলে প্রথমবার তো লজ্জা পাচ্ছে। তো তুমি যাও না, যাও, তুমি ভেতরে যাও। কোনো চিন্তা নেই, আমি সব ম্যানেজ করে নেব। দিমু যাব? হ্যাঁ যাবে বাবা, কিন্তু কোন ওই তো ওই তো ভেতরে মায়ে মায়ে যাও, সোজা গিয়ে বাড়িকে যাও। যাও। বাড়িতে সবাই আমাকে ওটা বলেই ডাকে। স্কুলের নাম রামপ্রসাদ। রাম, খুব সুন্দর নাম তোমার। তোমার নাম তো ললিতা। তুমি কি করে জানলে? ওই মামা দাদুর কান্না শুনে সারাদিন শুধু ডিমুর পেছনে ঘুরে বেড়াবে আর বলবে, দিদি ললিতাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, দিদি ললিতাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই বুঝি? হ্যাঁ তো, সেই সকাল থেকে আমরা কোথায় পাত্রী দেখতে যাব, তাই জন্যে ছেলে মানুষই করছে। সে কি, তোমার মামা দাদু জানেন না তোমরা কোথায় আসছো? না বুঝেছি। কিন্তু তুমি পাত্রী, তোমাকে আমি দেখতে এসেছি, তুমি সাজবে না? সেজেছি তো শোনা। এ কেমন সাজ? টিপ নেই, দুল ঠিকভাবে পরনি, গলায় হার নেই, লিপস্টিকও নেই, আরও কিছু আছে, আমি এদের ব্যাপারে বেশি কিছু জানি না। যা জানো সেটাই ঢের, কিন্তু আমার যে অত কিছু নেই শোনা। যা আছে তাই বার করো, আমি তোমাকে হেল্প করছি। ঠিক আছে চলো। না না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি একটা মানুষ তো কি হয়েছে, আমরা তো সবাই আছি না। তবু মানে মেয়ের বিয়ে বলে কথা, একটু তো চিন্তা হবেই। সে তো হবেই, কত বড় ব্যাপার, কত আয়োজন। না কোনো কিছু বড় ব্যাপার, কিছু বড় ব্যাপার না এমন না, আপনি আপনার সাধ্য মতো করবেন। আরে ললিতার মতো একটা গুণী মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে, এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে বলুন। না মানে মেয়েটা যে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হবে এটা না আমি ভাবতেই পারিনি। জানেন ওই সারাদিন ওই কবিরাজি চিকিৎসা আর বাংলা ব্যাকরণ নিয়ে গবেষণা, এই নিয়েই ব্যস্ত আছে। তবে মেয়েটা কিন্তু খুব ভালো, একটু মেজাজি, তবে খুব দরাজ। আমার ভাইটাও তাই,
মা মারা যাওয়ার পর ওর সমস্ত দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছিলাম। একটু আত্মভোলা আছে অভিমানী, কিন্তু মনটা ভারী দরাজ। সবই তো বুঝলাম, কিন্তু যে কাজে এলাম পাত্রী দেখব না। ও মা, পাত্রী আবার ঘটা করে দেখার কি আছে, সেটা তুমি দেখিয়েছ। ও হ্যাঁ, তাই তো, দেখেছি তো, আমি তো তোমায় বললাম তো, আমরা তো আগেও পাত্রী দেখেছি তো। তোমার বাবার সঙ্গে সমস্ত কথা পাকা হয়ে গেছে, দিনও ঠিক হয়ে গেছে। তুমি খুব শিগগিরই আমাদের বাড়িতে পাকাপাকিভাবে চলে আসছো বউ হিসেবে। একটা কথা বলবো, কি ভেজা বিস্কিটের মতো নেতি আছো কেন? কি করবো কিছু বুঝতে পারছি না, ভাবতেই পারছি না। কি করে ভাববে, ভাবতে শিখেছো কোনোদিন? কবে থেকে অ্যালার্ট করছি এবার বোঝো? নাকে নোলক পড়া, পায়ে মল পড়া, এত অব্দি ঘুমটা দেওয়া, বউ মা গলায় ঝুলিয়ে দিক, বেশ হবে। প্লিজ দিশা, আমি তোমাকে না পেলে সুইসাইড করবো। আরেকটা ইজি ওয়ে আউট, এসকেপিজম। তাহলে কি করবো আমি, তাহলে বাড়ি ছেড়ে চলে যাবো, কোনো সম্পর্ক রাখবো না, মাকে মাকে ত্যাজ্য মা করবো। এটা আরো রাবিশ আইডিয়া, কোথায় যাবে? তোমার হাত ধরে যেদিকে দু চোখ চায়। তারপর যখন পেট চনচন করবে, পা টনটন করবে, মাথা বনবন করবে, তখন কোথায় যাবে শুনি? তাহলে কি করব? তোমাকে দুটো উপায় বললাম, দুটোই তো ক্যান্সেল করে দিলে। ক্যান্সেল করব না, ফালতু উপায় যত বলছো। তোমার ফাইট ব্যাক করার মানসিকতা নেই কেন? পান্তে পাতে মতো ঠান্ডা মাল। মাল? তুমি আমাকে মাল বললে দিছো? আর না তো কি বলবো, হিম্মত নেই কেন তোমার লড়াই করার? মাকে ফেস করো, নিজের অধিকারটা নিজে বুঝে নাও, আদায় করো। মাকে তো সামনাসামনি দেখোনি। বাবা, তাহলে আমি এই কথা বলতে পারতাম? আমি অত কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হয়, কেউ দেয় না। তাহলে এখন আমরা কি করব? আমরা না, তুমি করবে। তুমি 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 আন্দোলন করো, অবস্থান বিক্ষোভ করো। আর তুমি? আমি অলক্ষ্যে থাকবো, নীতি নির্ধারণ করবো, আমি তোমাকে হেল্প করবো। যেমন যেমন এই মুহূর্তে আমি তোমার কিছু দারুণ স্লোগান বলে দিতে পারি, লিখে না। স্লোগান? আন্দোলন করলে স্লোগান দিতে হবে না? আমি বলে দিচ্ছি, লেখো। পেন দাদা, এক্সকিউজ মি, পেনটা একটু দেবেন? থ্যাংক ইউ। আমি ভাবতে দাও। মাতৃয় সন্ত্রাস বরদাস্ত করা হচ্ছে না, হবে না। সন্ত্রাস বরদাস্ত করা হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না। প্রেমিক ঐক্য জিন্দাবাদ। জমছে না? জিন্দাবাদ, জিন্দাবাদ। পীড়িত পিতা, জামাই, পুত্র, সব এক হও, সব এক হও। আর কি বলা যায়, মাতৃয় সন্ত্রাস। এটা এটা আগে একবার হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে ভাবতে দাও। দিশু দিশু, আমার ভীষণ ভয় করছে। আহ, দাঁড়াও না, ফ্লোটা কি বললে? ভয়? ইয়েস, জবরদস্ত ভেবেছি। ভয় দেখিয়ে 70 এর সন্ত্রাস ফিরিয়ে আনতে দিচ্ছি না, দেব না। কি হলো? ঠিক যেন মাতঙ্গিনী হাজরা। অনেক দায়িত্ব বাড়িতে, কাজ। কোনো ভালো খবর? আমি জানি কি ভাখলাবর। জিপ ছিল নি সকালে? সরি মা, ভালো খবর জানো তুমি?
বলো তো দেখি কি খবর? বাড়িতে বিয়ে? ওমা, আরে এই বুদ্ধি তো সুন্দর খেলছে। বিয়ে? পাত্রী দেখতে যাচ্ছে সে যে এবং গুজে। তোমার আবার কি হলো মঙ্গু? কিছু না। শোনো, কালকের থেকে তোমরা কেনাকাটা শুরু করবে। কি মজা! মানে পশি শপিং। কার মা বিয়ে বাড়িতে কার জন্য শপিং করা হয়? নতুন কোনের জন্য? নতুন বউ? হ্যাঁ মা, কার বউ? কার পাত্রী? মানে কার জন্য শপিং করব? অত কিছু জেনে তো লাভ নেই। কেনাকাটা করতে বলেছি, কেনাকাটা করবে। সুন্দর সুন্দর শাড়ি কিনবে, গয়না কিনবে, কনেকে সাজাতে যা যা লাগে সব কিছু কিনবে। ও আর হ্যাঁ, তোমাদের বরেদের গিয়ে বলো তো বৈঠকখানায় যেতে, আমার কথা আছে। সে তো না, ঠিক আছে। কিন্তু মা, পাত্রী কেমন? ফর্সা না কালো, লম্বা না বেটে, রোগা না মোটা, বয়স্ক না অল্প বয়স্ক, এগুলো না জেনে কি করে শপিং হবে বলো? ঠিকই তো। চুপ, ওসব কিচ্ছু লাগবে না। শুধু একটা জিনিস মনে রাখবে, মেয়েটি বিচক্ষণ, বুদ্ধিমতী এবং বুঝদার। কিন্তু তা দিয়ে শপিংয়ের কী লাভ হবে মা? ঠিকই তো। জানি না, আমি তো কিছু করিনি, আমার বোধহয় ভয় নেই, তাই না? বোধহয় পুরো ব্যাপারটা অসহ্য লাগছে। আমরা এখানে বলির পাঠার মতো চুপচাপ দাঁড়িয়ে আছি কেন? ওয়াই দাঁড়া দেখি স্লোগান দেবি। মাতৃয় সন্ত্রাস বরদাস্ত করা হচ্ছে না, হবে না। প্রেমিক ঐক্য জিন্দাবাদ। ভয় দেখিয়ে 70-এর সন্ত্রাস ফিরিয়ে আনতে দিচ্ছি না, দেব না। স্লোগান সেটা কেন? এই সরস্বত, জানতে পারলে বিয়েটা কার? মা দেখো, মা 101 টাকা পুজো চালাবো, দেখো মা একটু। চন্দ্রটাকে দেখছ? দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তো শুনছি, একটু করে চোখলি কাটতে। তোর কাজ করছি, এর জন্য মাইনে পায়। কি ব্যাপার, তোমার সঙ্গে দাঁড়িয়েছ কেন? আজকে একটা বিশেষ জরুরি দরকারে আমি তোমাদের এখানে ডেকেছি। তোমরা তো জানো বাড়িতে একটা খুব বড় কাজ, তোমাদের অনেক দায়িত্ব। বলছিলাম কিসের রে দিদি? আগে বসো, তারপর বলছি। বসো। বাড়িতে একটা বিয়ে। তোমাদের সবার অনেক দায়িত্ব। আর সব দায়িত্ব তোমাকে একা পালন করতে হবে না, দায়িত্ব তো আমি ভাগ করে দিচ্ছি। আচ্ছা, কৌশিক আর শাশ্বত, তোমরা দুজনে বাড়ির এই ডেকোরেশন, তারপরে কেটারিং এগুলো দেখতে কেমন? আর কদু, ফুলের দায়িত্ব কিন্তু তোর। আর নীল, তুই বাবার সঙ্গে নেমন্তন্ন করতে যাবি। ইকো, বাজার হাট কিন্তু একদম তোমার দায়িত্বে, তোমার সঙ্গে ফোলা থাকবে। সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার?
না সে ক্লিয়ার, কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটাতে যাচ্ছিস দিদি, আমাদের সব অন্ধকারে রেখে দিবি। মা আমি বলছিলাম যে পাত্রীর সাইজ কত? সাইজ কি করছো নাকি তুমি? সাইজ জেনে কি করবি? আরে বাবা, জামা কাপড় কি আমরা কিনতে যাবো নাকি? দায়িত্ব অন্যদের, কিছু জানতে পারে না, খুব খুব রেগে যাবে কিন্তু। আমি সে কথা বলছি না, আমি বলছিলাম যে পাত্রীর বয়স কত, মানে ছোট না বড়? আহ, তোমরা বড্ড বেশি কথা বলো, যাও যাও নিজের ঘরে যাও সবাই। আরে আপনি এখানে? আমার বাড়ির সামনে আমি থাকবো না তো কে থাকবে? এই প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত। আপনি এই সময় এখানে কি করছেন? না, আমি এখানে কিছু করিনি, ফুল কিনতে যাচ্ছিলাম। বাবা, আপনি কাজটাজও করেন তাহলে? তা হঠাৎ এই সময় ফুল কিনতে? না, ফুল কিনতে নয়, ওই ফুলের অর্ডার দিতে, বিয়ের ফুল। তাই আপনাদের বাড়িতে কার বিয়ের ফুল ফুটলো শুনি? কার বিয়ে জানি না, তবে আমার বিয়ে নয়। শিওর কি আপনার ভাগ্নের বিয়ে? দেখুন, বিয়ের ব্যাপারে প্রশ্ন করে আমাকে না বিব্রত করবেন না। আপনার যদি সত্যি জানবার আকাঙ্ক্ষা থাকে তাহলে দয়া করে আমার দিদিকে প্রশ্ন করে জানুন, কারণ উনি তো আমাদের বাড়ির সর্বময় কর্তা। আমাদের বাড়িতে কার বিয়ে, কার অন্নপ্রাশন, উনি বলতে পারেন আর বলতে পারেন উপরের ঈশ্বর। আপনার দিদিকে কিন্তু আমার বেশ লাগে, আজকালকার দিনে এরকম দৃঢ়চেতা ব্যক্তিত্ব খুব একটা দেখা যায় না। যাকগে, আমারও দেরি হয়ে যাচ্ছে, বিয়ের বাজার করার ঝক্কি তো কম নয়। সে ফুলের বাজারই হোক আর শাড়ি বা গয়নার বাজারই হোক। ও, আপনিও বিয়ের বাজার করতে চাচ্ছেন? কার বিয়ে? আমার বিয়ে? আমার তো কিন্তু কেউ নেই। অসম্ভব, এর মানে কি? ইয়ার্কি নাকি? আশ্চর্য, আমার বিয়ে হঠাৎ ইয়ার্কি হতে যাবে কেন? না, হতেই পারে না। হতে পারে না নয়, হচ্ছে। কি করে সম্ভব হলো? কি বলতে চাইছেনটা কি আপনি? আমার বিয়ে সম্ভব কি অসম্ভব সেটা আপনি বলে দেওয়ার কে? হ্যাঁ, আমি তো তোমার সব, আমি তো সে। কে? সেই স্বপ্নের রাজপুত্র, রেউলা লক্ষ্মীবা, রবীন্দ্র জুলিয়েট, অথেরোটের সীমানা, রাম সীতা, ভোলানাথের দুর্গা, দুর্গার ভোলানাথ। আমি তো তোমার ইহকাল পরকাল জন্ম জন্মান্তরের প্রতি দেবতা। প্রশাসনকে ডেকে না এক্ষুনি দেবতা থেকে অসুর বানিয়ে দেবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন বুঝতে পারবেন আপনি কে। আমার ফুলের মতো নরম কোমল প্রেমিক সত্তা এইভাবে মারিয়ে যেতে পারলেন?